আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ঈদ মোবারক। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি দুইটা ঈদের স্পেশাল রেসিপি। এটা হলো কুসকুস, এটা মরক্কান খাবার, মরক্কোদের খুব ফেভারিট একটা খাবার। এই জন্য আমি আলু, ফুলকপি, গাজর, আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারেন। আমি মুরগির মাংস নিয়েছি। আমার লাগবে আদা পাউডার, পেঁয়াজ কুচি, রসুন পাউডার, তারপরে লাজিজা বিরিয়ানি মশলা, কারণ আমি আজকে কুসকুস রান্না করবো, আমি কুসকুসের বিরিয়ানি রান্না করবো। একটু আমাদের স্টাইলে আর কি, বাঙালি স্টাইলে। তা আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু নরম হওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো এখন আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে আমি সমস্ত গরম মশলা দিয়ে দেবো, যত রকমের গরম মশলা আমাদের আছে সব কটা দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। এখন দিয়ে দিলাম আদা পাউডার, রসুন পাউডার, আর এটা হলো কাশ্মীরি মরিচ পাউডার, আর এটা হলো কুসকুস মশলা। এখান থেকে আমি একটা চামচ দিয়ে দিলাম, কারণ এটার ফ্লেভারটা একটু অন্যরকম, সেজন্য দিলে কুসকুস কুসকুস ফ্লেভার আসে আর কি। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাতে লবণ আছে, সেজন্য আমরা খুব খেয়াল করে লবণ দিই। আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ওরা কিন্তু খুব বড় বড় করে টুকরা করে, যেহেতু আমার মাংসের টুকরা ছোটো, তাই আমি ছোটোই দিলাম। এখানে আমি ফুলকপি, গাজর, বরবটি দিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন, এগুলাই আমার ঘরে ছিল। এখন কষিয়ে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি, যদি আমি অপেক্ষা করব আলু সিদ্ধ হওয়ার জন্য। সব সবজি কাঁচা খাওয়া যায়, কিন্তু আলু কাঁচা খাওয়া যায় না। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হাঁড়িটার থেকে যে ঝোলটা আছে এটা অন্য একটা হাঁড়িতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন আমি দিয়ে দিব কুসকুসগুলা। কুসকুসগুলা দিয়ে নেড়ে আমি লো ফ্লেমে রেখে দিব অনলি 10 মিনিট। 10 মিনিটে কিন্তু আমার কুসকুস সিদ্ধ হয়ে যাবে। এই খাবারটা মরক্কানদের খুবই ফেমাস একটা খাবার। আমাদের দেশে যেমন কাচ্চি বিরিয়ানি ফেমাস, ওদের এটা ফেমাস। কিন্তু ওরা এক একটা মাংসের টুকরা মিনিমাম 200 গ্রাম এত বড় করে আস্তে আস্তে আলু দেয়, তারপরে মিষ্টি কুমড়া বড় বড় টুকরা দেয়, যে কোনো সবজি দেয় একদম বড় বড় করে দেয়। আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সবজি মাংস একসাথে ঢেলে দিলাম। এখন আমি মিক্স করে নেব, হয়ে যাবে আমার কুসকুসের বিরিয়ানি। খুবই মজাদার একটা রেসিপি মরক্কিদের। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এটা হলো আমার গার্নিশের জন্য ডিমের শসা। আপনারা যে কোনো কিছু দিয়ে গার্নিশ করতে পারেন। আমি তুলে নিচ্ছি, এই যে হয়ে গেল আমার মরক্কান কুসকুসের বিরিয়ানি, কুসকুস বিরিয়ানি। আশা করি ভালো লেগেছে। অবশ্যই এই রমাদানের ঈদে বানাবে, সেই প্রত্যাশা রইল আপনাদের কাছে। আল্লাহ। আর আমি আরও একটা সুইট আইটেম দেখাবো আজকে আপনাদের, সেটা হলো সানারপুর দিয়ে পাউরুটি দিয়ে একটা ডেজার্ট বানাবো। কারণ ঈদের সময় আমাদের অনেক সুইট আইটেম হালাল যায়, সেই জন্য এটা যদি আপনারা করেন খুবই সহজ হয়। আমি এখানে সানা, চিনি আর 1 টেবিল চামচের মতো সুজি দিয়েছি বান্ডিংয়ের জন্য। দিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু ঝুড়ঝুড়ো করে নেব। একদম দেখেন মাখামাখা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি 1 লিটার। দুধ আমার অর্ধেক করে নিয়েছি, 1/2 লিটারের মতো। পাউরুটির পাশের অংশটা কেটে আমি পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এখন আমি যে সানার পুরটা আছে সেটা দিয়ে দিই। এভাবে আমি সব কটা বানিয়ে নেব। আপনারা কিন্তু এটা বানিয়ে রেখে দিতে পারেন যখন বাসায় গেস্ট আসে। দুধটা একটু কুসুমের থেকে একটু বেশি গরম করে যদি এর ওপরে দিয়ে দেন, অন্য একটা আইটেম খেতে খেতে কিন্তু এটা একদম ভিজে যাবে। তাইলে আমাদের জিনিসটা মানে যে সেমাই ইয়েগুলো কিন্তু আমাদের ঈদের পরেও অনেক ফেলানো যায়, তাইলে আর এটা হচ্ছে না, অপচয় হচ্ছে না। আমি এই ডেজার্টটা কিন্তু আপনারা, আমি ছানা দিয়ে করেছি, আপনারা চাইলে নারকেল, গুড় যেভাবে মন চায় করতে পারেন। আমি মানে সানারটা আমার কাছে খুব ভালো লাগে, ওই জন্য আমি ছানা দিয়েই করি। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করি, করি করি করে করা হয় না। এটা হলো আমার লাউয়ের মরক্কা। লাউয়ের মরক্কা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, যখন ই হয়ে যাবে তখন আমি আনার দানা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আনার দানা দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপরে যে
পুকটা আছে চানার, সেই পুকটাও কিছু করে দিয়ে দিল, কারণ চানা কিন্তু খুবই মজার একটা খাবার। তো আপনারা যে কোনো টপিক্স দিয়ে করতে পারেন, ভিতরে নারকেল পুলিটাও দিতে পারেন, পাটিসাপটাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনাদের ভালো লেগেছে এই রামাদান ঈদের দুইটা রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমি ডেসক্রিপশন বক্সে মানে কুসকুসের আইটেমটা লিখে দেবো, কারণ অনেকগুলো জিনিস তো খুবই ইজি, তারপর আমি লিখে দেবো। আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, আল্লাহ।